আরো সত্তর দিন বকরি চলনে থাকবে শনি সাবধান না হলেই বড় বিপদ এই পাঁচ রাশির শনি যখন নিজের সোজাপথ ছেড়ে বক্রি হয় তখন এর নির্মম দৃষ্টি আরও ভয়ানক হয়ে ওঠে বর্তমানে শনি বক্রিদশায় অবস্থান করছে গত তিরিশে জুন থেকে শুরু হয়েছে শনি মহারাজের বিপরীতমুখী চলন যা চলবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে শনির রাগী দৃষ্টির শিকার হতে পারে কোনো কোনো রাশির জাতকরা বিশেষ করে যাদের উপর শনির সাড়ে সাতি দশা ও ধাইয়া চলছে তাদের এই সময় বিশেষভাবে সাবধান থাকা জরুরি সতর্ক না হলে বড় দুর্ঘটনার মুখে পড়তে পারেন এই সব রাশির জাতকরা জেনে নিন বক্রি শনির প্রভাবে বিপদের আশঙ্কা রয়েছে কোন কোন রাশির জন্য মেষ রাশি শনির অশুভ নজরের প্রভাবে এই সময় খাটনি বাড়বে মেষ রাশির জাতকদের আপনাকে যত বেশি সম্ভব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আলস্য গ্রাস করলে বিপদ আরও বাড়বে মেষ রাশির জাতকদের সমাজে আপনার দুর্নাম ছড়িয়ে পড়তে পারে অন্য কোনো জায়গায় আপনার বদলি হয়ে যেতে পারে তবে সেখানে ভালো কাজ করলে আবার উন্নতির পথে ফিরে আসতে পারবেন সিংহ রাশি পনেরোই নভেম্বর পর্যন্ত একের পর এক চ্যালেঞ্জ আসবে সিংহ রাশির জাতকদের জীবনে নানা কারণে আপনার মন অশান্ত থাকবে এমন পরিস্থিতির মুখে আপনাকে পড়তে হতে পারে যার ফলে সমাজে সম্মানহানি হবে কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলতে পারে অফিসে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন ভুলেও কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না গোলমালে জড়ালে আপনাকে অপমানিত হতে হবে বৃশ্চিক রাশি বক্রি শনির প্রভাবে বৃশ্চিক রাশির জাতকদের নানাভাবে শাস্তি পেতে হতে পারে তাই আগে ভেবে দেখুন আপনার কোন কাজের জন্য শনি রুষ্ট হতে পারেন আগের করা ভুলের প্রায়শ্চিত্ততে এখন করতে হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের মদ সিগারেট সহ সব রকম নেশা থেকে দূর থাকুন কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না না হলে শনির রোষ আরও বেড়ে যাবে মকর রাশি শনি সাড়ে সাতের দশাধ শেষ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মকর রাশির জাতকরা বকরি শনির প্রভাবে এই সময় একের পর এক বিপত্তির মুখে পড়তে হবে আপনাকে যা এতদিন ভালো চলছিল তাও এবার খারাপ হতে শুরু করবে এমন মনে হবে আপনার জীবনের কোনো সমস্যার যেন শেষ হবে না বিরোধীরা নানাভাবে আপনার কাজে বাধা তৈরি করার চেষ্টা করবে শনি মার্গি না হওয়া পর্যন্ত চেষ্টা করুন কোনো বড় সিদ্ধান্ত না নিতে কুম্ভ রাশি শনি সাড়ে সাত দশার সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কুম্ভ রাশির জাতকরা এর ওপর শনি বক্রি হওয়ায় তাদের জীবনে সমস্যা আরও বেড়েছে এই সময় নানা কারণে আপনার মনে ভয় ও উদ্বেগ বাড়বে মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে তার জন্য টেনশন ও দৌড়াদৌড়ি বাড়বে আপনার চাকরিতেও সমস্যা দেখা দিতে পারে চাকরি পরিবর্তন করার কথা ভাবলে সব দিক আগে ভালো করে খুঁটিয়ে দেখে তবে সিদ্ধান্ত নিন